আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গতবার যে আমি একটা ভিডিও করছিলাম, ভিডিওর মাধ্যমে আমি বলছিলাম যে যদি কারো মানে আমাদের কত টাকা দিয়ে বাসা কিনছি বা কত মিটারের বাসা, কারো যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টস করার জন্য। তো একটা আপু আমাকে কমেন্টস করছে, তো ওনাকে আমি কমেন্টসে কিছু উত্তর দিচ্ছি, কিন্তু সব তার কমেন্টসে আসলে লেখাও যায় না, অনেক কেন অনেক কিছু বলতে হয় সেজন্য। তো এটা এই ভিডিওটা হচ্ছে যেদিন আমাদের ফার্নিচার আছে, এটা হচ্ছে ইয়ার পরের দিন। তো ওরা বাবা মেয়ে একসাথে ঘুমাইছে, আমি আর ওহি আমার বড় মেয়ে আমরা অন্য রুমে ঘুমাইছি। আর সাবা আসলে বাপ বলতেই পাগল, ও বাবাকে ওর বাবাকে ছাড়া ও কিছুই বোঝে না। তো আজকে আসলে অন্য কথা না বলি, বাসা আমরা কত দিয়ে কিনছি, কী হয়ে মানে কীভাবে কিনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার আগে আজকে আমাদের যে বারান্দায় গাছ লাগাইছি, কী কী গাছ লাগাইছি সেটাও আপনার সাথে একটু বলে রাখি। আগে এখানে টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, আলু গাছ আছে, তারপর হচ্ছে একটা সিমের গাছ আছে। তো এগুলো আপনারা এমনিতে ভিডিও দেখেন, আমি এখন মানে আমার আমরা কীভাবে বাসা কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ ভিডিওর মাধ্যমে কী হয়েছে, ভিডিওতে কী হয়েছে সেগুলো বললে আবার এই কথাটা মানে বাসা কীভাবে কিনছি সেগুলো বলতে পারবো না। সেজন্য তো আমি কতটুকু আসলে বুঝাই বলতে পারবো সেটা জানি না, আমি মানে আমরা যে যেভাবে কিনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখা যায় এক এক ব্যাংকে এক এক রকম সিস্টেম বা এক এক জায়গায় এক এক রকমের সিস্টেম, সেজন্য আমি মানে আমরা কীভাবে কিনছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো প্রথমেই বলি, এখানে কিন্তু বাসা কিনতে হলে যাদের কাছে একদম ক্যাশ টাকা আছে তারা নিজের টাকা দিয়েও বাসা কিনতে পারে। আর দেখা যায় এখানে বাসা কিনতে হলে দেখা যায় 20 টাকার উপরে লাগে। তো পুরান যারা বাসা কিনে যেগুলো মানে ভাঙ্গাচুরো এগুলো কিনতে আবার কম টাকা, কিন্তু এগুলো যখন ভাঙ্গাচুরা বাসা কিনলে দেখা যায় এগুলো কাজ করে, তো আবার সে অনেক টাকা পড়ে যায়। সেজন্য মানে নতুন বাসা কিনেই ভালো। তো আমরা আমার হাজব্যান্ড অনেক আগে থেকে আমরা বাসা কেনার জন্য ট্রাই করতেছি, কিন্তু দেখা যায় এখানে কাজের কন্ট্রাক্ট লাগে, কাজ করলে হয় না, শুধু এখানে কাজ দেখাইতে হবে সরকারকে যে আমার কাজ সবসময় আছে, মানে ফিক্সড কন্ট্রাক্ট, এবং কি 6 ঘন্টা 40 মিনিট দেখাইতে হবে, 4 ঘন্টায় কোনো কাজ দেখালে এটা হবে না। তো আমার হাজব্যান্ডের আগে মানে কাজ ছিল ঠিকই, কিন্তু মানে ফিক্স কোনো কন্ট্রাক্ট ছিল না। তো আমাদের প্রায় 1 বছর মতো হয়েছে ওর কন্ট্রাক্ট করছে, ফিক্সড কন্ট্রাক্ট এবং ফুল কন্ট্রাক্ট মানে 6 ঘন্টা 40 মিনিটের কন্ট্রাক্ট করছে। তো করার পর আমরা বাসা কিনবো, প্রায় 1 বছর আগে থেকে বাসা খুঁজতেছি, হয়তো দেখা যায় দূরে পাই, আর দূরে যেতেও ইচ্ছা করে না, আবার কাছে পেলে দেখা যায় দাম বেশি, সব কিছু মিলে আজকে 1-1.5 বছর অনেক অপেক্ষা করছে, অনেক খুঁজছি। খোঁজার পর আসলে আল্লাহ বলে না, ধৈর্য ধরলে ধৈর্যের ফল আল্লাহই দেয়। তো এই বাসাটা যে আমরা পেয়ে যাবো সেটা কখনো কল্পনাই করি না, এত কাছে, এটার নিচে হচ্ছে বাস স্টপ, এরপর 2 মিনিটে গেলে হচ্ছে একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, ছোটো বাচ্চাদের স্কুল, আবার কমুনি, সব কিছু কাছে, মানে এই বাসাটা আমাদের জন্য সব দিক দিয়ে সুবিধা। তো আমাদের নিচে যে বাস স্টপ আছে এখানে এই বাস দিয়ে মেসে ব্যানেস মানে সব ধরনের বাস এখানে আসছে। তো অনেক খোঁজার পর একটা এজেন্সির মাধ্যমে আমি আসলে অনলাইনেই বেশি বাসা দেখতাম, আমার হাজব্যান্ড তো সময় পেতো না, আমি অনলাইনে খুঁজে খুঁজে দেখতাম, আর ওর ইমেল ওর নাম্বার দিয়ে দিতাম, তো ওরা আবার ফোন করতো। তো আমাদের যদি পছন্দ হতো তাহলে আমরা কথা বলতাম, না আরে কথা বলতাম না। তো এরপর এই বাসাটাও আমি অনলাইনে পেয়ে আমার হাজব্যান্ডকে নাম্বার দিয়ে বা আমার হাজব্যান্ড ইমেল দিতে, ওরা ফোন করার পর আমার হাজব্যান্ড ওইখানে যায় যোগাযোগ করে, আরও 3-4 মাস আগে আর কি। যোগাযোগ করার পর আমরা বাসাটাকে একদিন এসে দেখে গেলাম, দেখলাম বাসাটা ভালোই লাগছে, আর দামেও মানে এখনকার হিসেবে দামেও কম, বাসায় কোনো ফার্নিচার ছিল না, একদম রং করাও ছিল না। বাসাটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে বাসাটা একদম মানে স্টেশন বলতে মানে সব দিক দিয়ে সুবিধা, মানে একটা দুইটা না, সব দিক দিয়ে সুবিধা। সেই জন্য বললাম যে ফার্নিচার না থাকুক, ফার্নিচার আমরা আস্তে আস্তে কিনবো, আর ফার্নিচার থাকলেও দেখা যায় আমরা পছন্দ মতো পরে কিনবো না, অন্যের পছন্দের ফার্নিচার নিয়ে থাকতে হবে। তো আমরা যখন আস্তে আস্তে কিনবো আমাদের নিজের পছন্দের ফার্নিচার কিনতে হবে। তো এই বাসাটার দাম হচ্ছে 1,08,000 টাকা, ওনারা আমাদের কাছে 1,14,000 টাকা চাইছে, মানে ইউরো আর কি। তো 1,14,000 ইউরোতে তখন আমরা আবার ওনাদেরকে মানে বলছি যে আমাদেরকে একটু কমানোর জন্য, তো ওনারা কমিয়ে 1,00,000 প্রথমে 10 বলছিল, পরে আমরা আবার 1,08,000 ইউরো বলছি, আর পরে ওনারা রাজি হয়েছে আর কি। রাজি হওয়ার পর তো আমরা আস্তে আস্তে আমার হাজব্যান্ড মানে যে লোন উঠে দেবে, আমাদের কাছে তো আর 1,08,000 টাকা নাই, এরপর হচ্ছে আরও অন্যান্য খরচ তো আছে সেটাও বলবো সামনে, তো এত টাকা তো আর আমাদের নাই, এগুলো আমাদের লোন নিতে হবে। তো আমার হাজব্যান্ড যে লোন উঠে দেবে সে হচ্ছে আলাদা একটা এজেন্সি, আর যে বাসা দেবে সে হচ্ছে একটা এজেন্সি। তো ওই যে লোন উঠাবে সবখানে ওখানে মানে আমার হাজব্যান্ডের সব কাগজপত্র দেওয়ার 15-20 দিন পরে মানে না 2 সপ্তাহ পরে উনি বলছে যে আমাদেরকে 90% লোন দেবে। তো আমরাও পরে চিন্তা করলাম যে 100% লোন দেবে না, কারণ এখন সবাইকে 100% দেয় না, আর বয়স 40-এর নিচে থাকলে 100% দেয়, 40-এর উপরে হলে 100% দেয় না। তো আমার হাজব্যান্ড যেহেতু বয়স ওর 41-এর উপরে হয়ে গেছে, তাই ওকে 100% দেবে না। ইয়ার মধ্যে আবার আমি যদি চাকরি করতাম তাহলে আবার দুজনে 100% পেতাম, তো আমি তো যেহেতু চাকরি করি না, ও একজনে চাকরি দিয়ে, এরপর ওরা আবার দেখে যে
মানে আমরা যে ও যে বেতন পায়, বেতনের যে কাগজটা মানে যে একটা রিসিপ্ট দেয়, এটার মধ্যে কত টাকা বেতন পায়, এটা দিয়ে আমরা চারজন মানুষ চলে আমাদের কত টাকা থাকে এটার উপরে লোন দেয়। তো আমরা আসলে একটু চিন্তায় পড়ে গেছি, যদি আমাদেরকে 90% লোন দেয় তখন দেখা যায় আমাদের থেকে আরও 10,000 ইউরো দিতে হবে আরও অন্যান্য খরচ। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চিন্তা করার দরকার না, আল্লাহ ভরসা মানে রাজি হয়ে যাও। তখন আমার হাজব্যান্ড রাজি হয়ে যাওয়ার পর ওই যে ব্যাংক থেকে মানে অ্যাকাউন্ট করবে সে ব্যাংকের যায় ওর নামে অ্যাকাউন্ট করছে, আমার নাম দুজনের নামে এখন করা লাগে। আগে নিয়ম ছিল না, আগে শুধু মানে এক মানে হাজব্যান্ডের নামে যে যায় মানে বাড়ি কিনবে তার নামে করবে, কিন্তু এখন যদি সে বিবাহিত থাকে তার স্ত্রীর নামেও বাড়ি মানে দিতে হয়। এখন নতুন করে সিস্টেম করছে, তো আমাদের দুজনের নামে অ্যাকাউন্ট করলো। অ্যাকাউন্ট করার প্রায় 20 মানে বাসা দেখে গেছে ওরা, আবার অ্যাকাউন্ট করার পর আমাদের বাসা দেখেছে যে আমাদের বাসাটা যে আমরা এত টাকা দিয়ে নিতেছি এটার দাম আসলে এত টাকা নেই। পরে ওরা আবার বাসা এসে দেখেছে যে না, বাসাটার দাম 1,16,000 ইউরো পর্যন্ত মানে যাবে, এটার দাম এত বেশি, আমরা হিসেবে আরও 8,000 ইউরো কম পাইছি। তো ওনারা বাসায় যখন দেখি ওনাদের দেখছে যে না ঠিকই আছে বাসার দাম, তখন ওনারা লোন দেওয়ার জন্য রাজি হয়ে গেলো। তো রাজি হওয়ার পর এইভাবে 3 মাস পর আমাদের লোন পাস হলো। আমাদেরকে আবার এর মধ্যে তিন মাস মানে সব কিছু মিলে 3 মাস লাগছে। তো ওরা আবার আমাদেরকে অ্যাকাউন্ট করার প্রায় 15-20 দিন পরে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদের রেস্টোরের ডেটটা। তো আমাদের ভাগ্য ভালো, আমাদের রেস্টোরের ডেটটাও আমরা খুব তাড়াতাড়িই পাইছি, কিন্তু এখন অনেক সময় আরও বেশি সময়ও লাগে। তো বাসাটা হচ্ছে আমাদের থেকে আমরা আরও 10,000 ইউরো দিতে দেওয়া লাগছে। এরপর হচ্ছে আমাদের টোটাল আমাদের রেস্টুরির খরচ, এরপর আবার যে আসি করে মানে এখানে আমাদের বিমা করা লাগছে, কারণ আমাদের বাসায় যদি কোনো আগুন টাগুন লাগে ওইগুলো সব খরচ ওরা বহন করবে। এরপর হচ্ছে আমি যদি আমি তো কাজ করি না, সেজন্য আমাদের এই খরচ এটা টাকাটা আরও বেশি লাগছে। তো সব মিলেই 10,000 এবং কি রেস্টুরি খরচ, রেস্টুরি আমাদের বাসাটা 1,08,000 ইউরো, রেস্টুরি করতে আমাদের প্রায় 4,100 ইউরোর মতো লাগছে। তারপরে অন্যান্য ব্যাংকের খরচ প্রায় আমাদের থেকে 33,000 টাকার মতো লাগছে। এরপরে হচ্ছে বাসায় ফার্নিচার তো কেনা লাগছে, রং করা লাগছে, মানে অনেক খরচ। এই বাসার পিছনে আমাদের প্রায় 1,00,000 বলতে গেলে 40,000 টাকার মতো লেগে যাবে এখনও পর্যন্ত বাসায় কোনো ফুল ফার্নিচার কিনিয়ে নেই। এরপর আমাদের বাসাটা হচ্ছে 82 মিটার আর নিচে ম্যাগাজিন আছে মনে হয় 12 মিটার না 15 মিটার। তো যারা বাসা কিনবে নেতাদের তারা একদম মানে নিচে ম্যাগাজিন যেন একটা থাকে, নিচে ম্যাগাজিন থাকলে অনেক সুবিধা, কারণ বাসায় অতিরিক্ত যে মানে অনেক কিছু থাকে না আমাদের, যে এগুলো বাসায় রাখতে হয় না, নিচে নিয়ে রাখতে হয়, বা গাড়ি থাকলে গাড়ি রাখতে পারে। তো আমাদের তো আপাতত গাড়ি নেই, আমাদের বাসায় অনেক হাবি যাবি জিনিস আছে সেগুলো নিচে রাখে এসছি। তো এই আর কি, আর এখানে আসলে বাসা কেনাটা টাকা থাকলে সহজ, আর যদি কন্ট্রাক্ট ফিক্সড কন্ট্রাক্ট থাকলেও অনেক সময় কেনা যায় না, এটা না সেটা ঝামেলা। এরপর আমরা কীভাবে ফার্নিচার কিনছি, আসলে এক ভিডিওতে যদি এত কথা বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ফার্নিচার কিন্তু এখনও আমাদের টাকা মানে আমরা এখনও দিই নাই, তো টাকা আমরা মাসে মাসে দেবো। আমরা যখন বাসা আমাদের রেস্ট হয়েছে তখন ফার্নিচারের জন্য একটা মার্কেটে যে আমরা পছন্দ করে দিয়ে এসেছি, তো ওনারা 2 মাসের সময় নিচ্ছে, 2 মাসের সময়ের মধ্যে 1 মাসের মধ্যে কিছু দিয়ে গেছে, পরে সামনের জুন মাসের 27 তারিখে আরও একটা আলমারি দিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা কেক বানাবো একটা ভাবির জন্য, আর ভাবিটা আমার হাতে কেক খেতে চাইছিলো, তো ভাবলাম যে ভাবিরও একটু অসুস্থ বানাই দিই। আর আমরা দুই এজেন্সি আমাদের ওনাদেরকে একজনকে দিচ্ছি হচ্ছে 2,200 ইউরো, আরেকজনকে দিচ্ছি হচ্ছে 3,600 ইউরো, মানে যারা আমাদেরকে একজনের লোন উঠে দিয়েছে ওনাদেরকে, আরেকজনে যারা বাসা দেখেছে তাদের। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।